সুপারমার্কেটে অগ্নিকাণ্ডের জেরে মেহতা বিল্ডিং এর অধিকাংশ মেডিসিনের দোকানেই কিন্তু পাওয়ার নেই এবং তারা রয়েছে অন্ধকারে। এই মুহূর্তে রয়েছি আমরা মেহতা বিল্ডিং এর একটি ওষুধের দোকানে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওষুধের দোকানে পুরোপুরি কিন্তু কারেন্ট এখানে অফ রয়েছে, পাওয়ার কাট করা হয়েছে, ফ্যান চলছে না এবং প্রত্যেকটি এখানে কিন্তু ওষুধ এখানে আমরা ভর্তি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে মোমবাতি জ্বলছে। অর্থাৎ এখানে বেশ কিছু ইনজেক্টেবল বেশ কিছু মেটেরিয়াল রয়েছে যেগুলো কিনা ফ্রিজে রাখার কথা, সেটা কিন্তু গত শনিবার রাত 2:30 থেকে কিন্তু একেবারে এখানে পাওয়ার কাট করে দেওয়া হয়েছে বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডের জেরে। আর যে কারণে কিনা এই জিনিসগুলো যারা কিনা বলছেন এখানকার ব্যবসায়ীরা যে এই যে ইনজেক্টেবল যে সমস্ত আইটেম রয়েছে সেটা যদি ঠিক সময় যদি ফ্রিজে না রাখা হয় তাহলে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর যে নষ্ট হয়ে যাওয়ার কারণে এগুলো যেহেতু জীবনদায়ী ওষুধ, স্বাভাবিকভাবেই কিন্তু সেগুলি রোগীদের অবধি যদি না পৌঁছানো যদি যায় তাহলে কিন্তু রোগীরা সমস্যায় পড়বেন, সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষও। সেক্ষেত্রে ব্যবসায়ীদের একটাই আবেদন যে যেভাবেই হোক যাতে এখানে যাতে পাওয়ার যাতে দেওয়া হয়, যাতে এই সমস্যা থেকে যাতে তারা পরিত্রাণ যাতে তারা প্রাণ, কারণ এখনও অবধি বাগরি মার্কেটে ধোয়া বেরোচ্ছে এবং সেই ধোয়ার জেরে বিভিন্ন জায়গায় কিন্তু পাওয়ার কাট করে দেওয়া হয়েছে। আর সেই পাওয়ার কাটের জেরেই মেহতা বিল্ডিং এর বিভিন্ন একাধিক যে ওষুধের যে দোকান কলকাতায় যে সব থেকে বড় যে ওষুধের যে হোলসেলার তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু মেহতা বিল্ডিং অন্যতম। সেক্ষেত্রে কিন্তু একাধিক দোকানে আমরা দেখতে পাচ্ছি যে এরকমভাবে মোমবাতি জ্বলছে এবং এখানে কিন্তু ইনজেক্টেবল যে সমস্ত আইটেমগুলো রয়েছে সেই সমস্ত আইটেমগুলো কিন্তু আর কিছুক্ষণ পরেই হয়তো নষ্ট হয়ে যাবে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, এখনও অবধি লোডশেডিং রয়েছে এবং কতটা সমস্যার আপনারা সম্মুখীন হচ্ছে? সমস্যা বলতে প্রথম তো হচ্ছে এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো রাখা যাচ্ছে না ফ্রিজের ভেতরে, সব এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওষুধগুলি নষ্ট হয়ে যাচ্ছে, ইনজেক্টেবল আইটেমসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে যেহেতু আমাদের কারেন্ট সাপ্লাই নেই, আমরা কোনো রকম বিলিং বা কিছু করতে পাচ্ছি না, সুতরাং যে ওষুধ সাপ্লাই যায় রিটেল দোকানে লোকালে লোকালে সেগুলোও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। প্রায় আমাদের এই মার্কেটেতে 200 দোকানের মানে 200-র ওপরে দোকান হবে প্রায়, সেগুলো সবই বন্ধ রয়েছে। মানে এইভাবে সব রকমভাবে সমস্যা, চারিদিকে সমস্যা এইরকম। বিল্ডিং একটা মানে সবথেকে এখানে ওষুধের যে ডিলারশিপ সেটা সবথেকে বেশি, সেই দিক থেকে সাধারণ মানুষ কতটা সমস্যা, মানুষ সাধারণ মানুষ লোকালে গিয়ে ওষুধ পৌঁছবে না, সাধারণ মানুষ ওষুধ পেতে মানে টাইম লেগে যাবে অনেক বেশি, কিছু ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোও তাদেরকে সাপ্লাই দেওয়া যাবে না। হ্যাঁ, এগুলো জীবনদায়ী অনেক মানে ইনজেক্টেবলস তো জীবনদায়ী ওষুধ, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো নষ্ট হয়ে যাওয়ার ফলে এগুলো দেওয়া যাবে না, এগুলো আবার কোম্পানিতে ব্যাগ গিয়ে কতদিনে ফেরত আসবে, আমরা রেগুলার মানে সিস্টেম অফ ওয়ার্কটাও চালু করতে পারছি না, এগুলো সব নিয়ে একটা খুব বড় মানে প্রবলেমের আকার সমস্যা ধারণ করছে। কিছু করছে না তো, কিছু কিছু করছে না, আমরা তো রিকোয়েস্ট করছি এদেরকে, কিন্তু এখনো যে রিকোয়েস্ট করে আসলাম, ওটা দুটো তিনটা ফেস আসছে, তিনটা ফেসের মধ্যে দুটো ফেস আসছে, একটা ফেস কেন আসবে না? একই সময় সবগুলো গেছে, দুটো ফেস চলে আসছে অলরেডি, একটা ফেস আসেনি, কেন আসেনি? না, একটা ফেস কেন আসেনি বলতে পারবো না, সবই সব পুরোটাই ওষুধ হবে, 90-95% মেডিসিন। আমাদের তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মানে যেগুলো ক্যান্সার প্রোডাক্ট সেগুলি সম্পূর্ণ নষ্ট হওয়ার পথে, সেগুলিকে আর ইনসুলিন আছে, ইনসুলিনগুলি নষ্ট হওয়ার পথে, যেগুলি 100% ফ্রিজেবল আইটেম। সকাল থেকে দাঁড়িয়ে আছেন, 10টার থেকে এসে আমরা এখানকার যত দোকানদার আমরা চেষ্টা করে চলেছি, একাধিকবার আমরা সিএসসিতে ফোন করছি, সিএসসির ডকেট নাম্বার আছে আমার কাছে, আপনি দেখুন এই দিন সিএসসির ডকেট নাম্বার এটা, তো একাধিকবার আমরা এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি, দেখুন আজকে আমরা দোকানদার, আমরা ব্যবসায়ী, আমাদের ফিনান্সিয়াল লস ঠিক আছে, এটা আমরা মেনে নিলেও নিতে পারি, কিন্তু সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানে অনেক দামি দামি ওষুধ আছে, ইনজেক্টেবল আইটেম আছে, সেই জিনিসগুলো যদি আমরা টু দ্য পেশেন্ট পৌঁছতে না পারি, তারা যদি না পায়, এই যারা বন্ধুরা এসছেন আমার ব্যবসায়ী বন্ধুরা কাস্টমার, এরা যদি না পান তাহলে টু দ্য পেশেন্ট গিয়ে পৌঁছবে না, আর তা যদি না পৌঁছয় তাহলে আগামী দিন কিন্তু আরও বড় ক্রাইসিস। টোটাল ওয়েস্ট বেঙ্গলের মেডিসিন সাপ্লাইটা যা হয় তার 100%-এর 50% বাগরি মার্কেট, 50% মেহতা বিল্ডিং থেকে হয়। বাগরি মার্কেট আজকে আনফর্চুনেটলি বন্ধ, তার মানে 50% কাট অলরেডি, তারপরে যে 50% পড়ে আছে তার ভেতরে যদি আমরা আবার 25% তাকে কেটে দিই, তাহলে অনলি 25% দিয়ে কি এই 100% সিচুয়েশনকে সামাল দেওয়া যাবে? কবে সমস্যার নিষ্পত্তি হবে তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন এই ওষুধের দোকানের ব্যবসায়ীরা। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ টাইম।